বৃহত্তম কুষ্টিয়ার খাজানগর মোকামে চালের দাম বাড়তি মূল্যেই চাল কিনতে হচ্ছে ক্রেতাদের নতুন ধান উঠতে হাটে উঠলেই চালের দাম কমে আসবে বলে জানায় চাল মিল মালিক সমিতি বাবুল হোসেনের ক্যামেরায় এস এম রাশেদের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট কুষ্টিয়ায় গত এগারো নভেম্বর থেকে আঠারো নভেম্বরের মধ্যে চিকন জাতের সকল চালের দাম কেজি প্রতি বৃদ্ধি পায় সাত থেকে আট টাকা দেশের সর্ববৃহৎ চালের মোকাম খাজানগরে দাম বৃদ্ধির কারণে সারা দেশে বস্তা প্রতি আড়াইশো থেকে তিনশো টাকা বেড়েছে এ অবস্থায় খাদ্যমন্ত্রী চালকল মালিক সমিতির সাথে বৈঠক করলেও চালের দাম কমেনি চালের দাম বাড়ানো যাবে না পঞ্চাশ কেজির মোটা চালের বস্তার দাম এক হাজার সাতশো টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার পঞ্চাশ টাকা মিনিকেট দুই হাজার দুইশো থেকে বেড়ে হয়েছে দুই হাজার ছয়শো টাকা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া দামে চাল কিনতে হিমশিম খাচ্ছেন প্রান্তিক ভোক্তারা অন্যদিকে দাম বাড়ায় চাল বিক্রি কমে যাওয়ায় লোকসানের মুখে পাইকারি ও খুচরা বিক্রেতারা চাউল যেভাবে আমরা এখানে খুচরা বাজারে বিক্রি করতেছি মিলারদের কাছ থেকে এনে মানে কেন বাড়ছে বা কি জন্য বাড়ছে এটা তো আমরা বুঝে উঠতে পারছি না বেশি দামে কিনে এখন আমরা বেশি পাচ্ছি তো চালের দাম বৃদ্ধিতে আমরা স্বল্প মানুষ আমাদের জীবনযাপন কষ্ট হয়ে যাচ্ছে সরকার যদি ইচ্ছা করে বাজার মনিটরিং করলে হয়তো বাজারের দাম একটু কমতে পারে কয়েকদিনের মধ্যেই সব ধরনের চালের দাম কমতে শুরু করবে বলে আশা জেলার মিল মালিক সমিতির এনে তার নতুন ধান ওটা শুরু হয়ে গেছে এখন আমার মনে হয় না যে আগামীতে আর বাজার বাড়বে এবং আমার জানামতে আমাদের কুষ্টিয়া জেলাতে কোনো অটো মিল কোনো সিন্ডিকেট বলে কোনো ভাষা আমরা দেখি নাই এবং আমরা এটা সাথে সম্পৃক্ত নই কুষ্টিয়া জেলা মিল মালিক সমিতির তথ্য মতে খাজানগর চালের মোকাম থেকে প্রতিদিন করে দেড়শো মেট্রিক টন চাল দেশের বিভিন্ন স্থানে যায় সময় সংবাদ কুষ্টিয়া চালের বাজারের খবর জানাতে রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেট আহ থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী হরিপদ সহ এবং কুষ্টের খাজানগর চালের মোকাম থেকে যুক্ত হবেন এস এম রাশেদ আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে প্রথমে যাচ্ছি হরির কাছে হরি মামুন আমি এখন আছি মোহাম্মদপুর কৃষি মার্কেট পাইকারি চালের বাজারে চালের বাজারের খবর যদি আপনাদেরকে কিছুটা জানাই আজকে হচ্ছে এখন পর্যন্ত দোকানদারা যেটা বলছেন যারা পাইকারি বিক্রেতা তারা বলছেন যে গত এক সপ্তাহে চালের দাম কিন্তু আর নতুন করে বাড়েনি অর্থাৎ স্থিতিশীল রয়েছে চালের দাম কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহ বা থেকেই কিন্তু চালের দাম দফায় দফায় বাড়তে শুরু করে এবং প্রথমে বাড়া শুরু করে হচ্ছে আসলে মিনিকেট আটাশ নাজির সাইলের মতো চিকন যেসব চাল রয়েছে সেই সরু চালগুলোর দামই প্রথম দিকে শুরু করে এবং প্রতি বস্তায় সবশেষ দুশো আড়াইশো টাকা পর্যন্ত কিন্তু বেড়ে যায় পঞ্চাশ কেজির বস্তায় অর্থাৎ পাঁচ থেকে ষাট টাকা পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে চালের দাম বাড়ার খবর আমরা পেয়েছি কিন্তু পরবর্তীতে গত এক সপ্তাহের যদি খবর বলি সেই চালের বাজারের খবরে কিন্তু অস্বস্তি নেই অর্থাৎ স্থিতিশীল রয়েছে কিন্তু যতটুকু বেড়েছিলো সেই বৃদ্ধিটাকেও কিন্তু যারা পাইকারি বিক্রেতা রয়েছেন সেটাকে অযৌক্তিক বলছেন বলছেন যে ধানের যে দাম ছিল এবার মৌসুমে এবং ধানের যে সরবরাহ ছিল বাজারে সেই দিক থেকে কিন্তু যে চালের দাম বৃদ্ধিকে তারা যুক্তিসঙ্গত মনে করছেন না আরেকটি বিষয় তারা সামনে নিয়ে এসেছেন সেটা হচ্ছে যে চলতি মাসের প্রথম সপ্তাহে আমন মৌসুমের ধান এবং চাল কেনার কিন্তু দাম সরকারি ঘোষণা করা হয় অর্থাৎ ছাব্বিশ টাকা কেজি দরে কিন্তু ধান এবং ছত্রিশ টাকা কেজি দরে চাল কেনার একটি চাল কেনার ঘোষণা সরকারের কাছে থেকে আসে সেই ঘোষণার পরপরই বাজারে আসলে চালের দাম বৃদ্ধি পাওয়া শুরু করে বলে একটি পর্যবেক্ষণ কিন্তু তুলে ধরেছেন আমাদের কাছে এখানকার পাইকারি বিক্রেতারা তারা যেটা বলছেন যে মিল মালিকরা কিন্তু ওই যে এক টাকা মন দরে যে ধান সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সরকার যে নির্ধারণ করেছেন সেই ধানের দামকেই কিন্তু স্ট্যান্ডার্ড ধরে অর্থাৎ সেই ধানের দামকে সামনে নিয়ে সেই কিন্তু চালের দাম দফায় দফায় বাড়িয়েছে বলে জানিয়েছেন এখানকার পাইকারি বিক্রেতারা তো এখন পর্যন্ত দাম বাড়েনি গত এক সপ্তাহে তবে ঠিক কমারও কোনো আভাস পাইকারি বিক্রেতারা পাননি বলে জানিয়েছেন অর্থাৎ যে পরিমাণ বেড়েছে সেই দামটি কিন্তু স্থিতিশীল রয়েছে চালের বাজারের আরও খবর জানতে কুষ্টিয়ার নগর মোকামে রয়েছেন আমাদের সহকর্মী এস এ রাশেদ সেই রাশেদের কাছে আমরা সরাসরি জল চলে যাচ্ছি হ্যাঁ ধন্যবাদ সহকর্মী হরিণ আসলে মূলত গত এগারোই নভেম্বর থেকেই কিন্তু কুষ্টিয়ার বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ খাজানগর এলাকায় চালের দাম বৃদ্ধি পেয়েছে তো গতকালকে কিন্তু বাড়তি মূল্যের উপরে আরও এক টাকা কেজি ধরে চালের বাজারে বেশি হয়েছে এই প্রভাবটা কিন্তু সারা বাংলাদেশে হয়তো আগামী দু একদিনের ভিতরেই পড়বে তো আমি এখানে যারা পাইকার ব্যবসায়ী যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন মূলত খাজানগরে যে চাল মিল মালিকগুলো আছে তারা সাধারণত তাদেরকে বলেছেন যে মূলত যে চলতি মৌসুমে ধানের দাম বৃদ্ধি পাওয়ার কারণেই আসলে চালের মূল্য বৃদ্ধি পেয়েছে যার কারণে আসলে প্রভাবটা সারা বাংলাদেশের বাজারে কিন্তু পড়েছে এই চালের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে তো আমি এখানে যারা বিশেষ করে যারা মিল মালিক যারা আছে তাদের সাথে আমি কথা বলি তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদেরকে উচ্চ মূল্য এই ধান কিনতে হচ্ছে বিভিন্ন হাট থেকে যার কারণে কিন্তু চালের মূল্য বৃদ্ধি পেয়েছে তো আমি এখানে যে মিল মালিককে সমিতির সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত যে খিন অঞ্চলে যে বুলবুলের কারণে বুলবুলের কারণে আসলে কিষকই একটু দেরিতে ধান উঠছে যার কারণে আসলে চালের মূল্য বৃদ্ধি পেছে তো ও কুষ্টিয়ার দেশের সর্ববৃহৎ খাজানগর এলাকা থেকে ধান ও চালের বাজার নিয়েই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য চালের বাজারে খবর জানাতে রাজিন মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী হরিপদ সাহা এবং তারপরে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এস এম রশিদ